রথের মেলায় নাগরদোলা ভেঙে বিপত্তি। এই ঘটনায় আহত হয়েছেন চারজন। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার রসুলপুরে দোলুই বাজারে। জানা যায়, রথযাত্রা উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছিল। সেখানে মানুষের ভিড় উপচে পড়েছিল। অনেকেই নাগরদোলায় চেপে আনন্দ উপভোগ করছিলেন। রাত প্রায় 9টা নাগাদ হঠাৎ মেলার তাল কেটে যায় এই ভয়াবহ ঘটনায়। নাগরদোলার লোহার কাঠামোর উপর থেকে খুলে যায়। গতি কম থাকায় বড় বিপদ থেকে অনেকেই রক্ষা পেয়েছেন। তার মধ্যে হঠাৎ বেলটা ছিঁড়ে গেছে, তার মধ্যে পড়ে গেছে। কি না কিতে কিতে যাবে ছেলে? নাগরদোলা কোথায় সেটা? এটা রসুলপুর দোলুই বাজারে উপরে একদম উঠতে দাউড়া চালু হয়ে গেছিল। না, তখন সেরকম চালু হয়নি। মারা সরো মানে সবে স্টার্ট হয়ে গেছে। হঠাৎ করে ভেঙে পড়ে গেল। হঠাৎ মানে বেলটা ছিঁড়ে গিয়ে পড়ে গেছে। কজন আহত হয়েছে? তো আমরা মোটামুটি 4-5 জন হয়েছে। তার মধ্যে আমরা 4 জন এসে আর বাকিগুলো সব তো আসেনি, সব পালিয়ে গেছে। মেমারি থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা। রথের মেলায় নাগরদোলা ভেঙে বিপত্তি। এই ঘটনায় আহত হয়েছেন চারজন। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার রসুলপুরে দোলুই বাজারে। জানা যায়, রথযাত্রা উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছিল। সেখানে মানুষের ভিড় উপচে পড়েছিল। অনেকেই নাগরদোলায় চেপে আনন্দ উপভোগ করছিলেন। রাত প্রায় 9টা নাগাদ হঠাৎ মেলার তাল কেটে যায় এই ভয়াবহ ঘটনায়। নাগরদোলার লোহার কাঠামোর উপর থেকে খুলে যায়। গতি কম থাকায় বড় বিপদ থেকে অনেকেই রক্ষা পেয়েছেন। তার মধ্যে হঠাৎ বেলটা ছিঁড়ে গেছে, তার মধ্যে পড়ে গেছে। কি না কিতে কিতে যাবে ছেলে? নাগরদোলা কোথায় সেটা? এটা রসুলপুর দোলুই বাজারে উপরে একদম উঠতে দাউড়া চালু হয়ে গেছিল। না, তখন সেরকম চালু হয়নি। মারা সরো মানে সবে স্টার্ট হয়ে গেছে। হঠাৎ করে ভেঙে পড়ে গেল। হঠাৎ মানে বেলটা ছিঁড়ে গিয়ে পড়ে গেছে। কজন আহত হয়েছে? তো আমরা মোটামুটি 4-5 জন হয়েছে। তার মধ্যে আমরা 4 জন এসে আর বাকিগুলো সব তো আসেনি, সব পালিয়ে গেছে। মেমারি থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।